বারে বারে পিছ হচ্ছে কেন কি মনে হচ্ছে কি করব দেখুন প্রথম ডেটটার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশে ছিলেন না চিকিৎসার জন্য বাইরে গিয়েছিলেন উনি ফেরার পর সর্বসম্মতভাবে আলোচনা হওয়ার পর যেটা সিদ্ধান্ত হয়ে আসবে এবং সেই দিনকে অনেক মানুষ অনেক আমাদের যারা মানে মেম্বার বিভিন্ন কারণে অনুপস্থিত ছিলেন এবং তাই জনগতভাবে এটা ঠিক করা হয় যে একদিন সর্বসম্মতভাবে যেটা ঠিক হবে এবং সেটাই ফাইনাল হবে না আজকে তো আমাদের স্থায়ী সমিতির মিটিং আজকে সেটা হবে একটু পরেই মাইনরিটি হলে হবে ঠিক আছে একসঙ্গে আমরা সবাই চলছি আর আগামী দিন আমাদের সবারই একটাই টার্গেট সেটা আমি হই আমার বাকি 55 জন মেম্বার হোক সবাই মিলে সুন্দর করে বাঁকুড়ার মানুষকে পরিষেবা দিয়ে জেলা পরিষদকে এতটাই ভালো জায়গায় কাজ করার জায়গায় নিয়ে যাওয়া যাতে আগামী লোকসভা এবং আগামী বিধানসভায় সেই রেজাল্ট সেই উপহার আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে পারি জানতেন যে আজকে জেলা পরিষদে কর্মদক্ষ ঘটনা হবে হ্যাঁ আমাদের কাছে তো আগে থেকেই খবর থাকে ঠিক আছে আমরা তো মানে নিশ্চয়ই জানতাম যে সবাই মিলে একটা সর্বসম্মতভাবে ডেট ঠিক হবে আজকে আমাদের যে মিটিংটা আছে এই মিটিংটারই আজকে ডেট ছিল আর সেটাই আজকে একটু পরে 12টা থেকে মাইনরিটি হলে হবে এবং কর্মাধ্যক্ষকে আমাদের কয়েকটা দিন জাস্ট পরে হবে সেটা আপনারা সমস্ত সংবাদ মাধ্যমের বন্ধুরা জানতে পারবেন বলছি যে তৃণমূলের পার্টি অফিসে জেলা ব্লক সভাপতি আপনার পাশে দাঁড়িয়ে চিরদিন তুমি যে আমার গান গাইছেন এবং এটা নিয়ে যে একটা কটাক্ষ ঝড় চলছে দেখুন যারা কটাক্ষ করছে তারা আমি একটাই কথা মনে করি শিল্প বিমুখ মানুষ হতাশাগ্রস্ত বিকৃত রুচির মানুষ আর যে চ্যানেলটি দেখুন খবরটা করেছে একটা পোর্টাল চ্যানেল আপনাদের মতন তারা রাজ্য বা দেশে তাদের কোনো ভ্যালুও নেই খবরের যে আর দুনিয়াতে একটা জিনিস ভালো যে সুজাতা মণ্ডলের সাথে ব্লক সভাপতির গানটা ছড়িয়ে আমি দীর্ঘদিন একটু গানের জগৎ থেকে সরে গেছিলাম আবার ইন্সপায়ার্ড হলাম এবং প্রত্যেকটা অনুষ্ঠানে গান গাইবো এবং লাইভ করে ছাড়বো আর তাকেও সুমতি বললাম যে তিনি অনেকদিন ধরে খবরের দুনিয়ায় ফ্লপ হয়ে গেছিলেন তিনি এই খবরটা করে তার চ্যানেলটা একটু হিট হয়েছে একটু টিআরপি বেড়েছে সেটা দিক দিয়ে ভালো গান গেয়েছি গান গাইবো আমি বাঙালি মানুষ আমার দিয়ে 10 বছর আমি গান শিখেছি বহু স্টেজে গেয়েছি সেদিনও এবং সবচেয়ে একটা কথা বলি উনি যে মিথ্যে খবর পরিবেশন করছেন তার কারণটা শুনুন ওটা শিক্ষক দিবসের প্রোগ্রাম ছিল না ওটা ছিল 15 আগস্টের প্রোগ্রাম আর ভারত মাকে বারবার বলবো চিরদিনই তুমি যে আমার ভারত মা চিরদিনই তুমি যে আমার আমি বারবার গাইবো তুমি আমার অমর সঙ্গী।